বন্ধুরা, ছোটবেলা থেকেই দুর্গাপুজো এলে আমরা বন্ধু বান্ধব বাবা মা আত্মীয় স্বজন সকলের সঙ্গে ঘুরে ঘুরে প্যান্ডেলে গিয়ে দুর্গা ঠাকুর দেখতাম। কিন্তু এই রাজ্যের ক্ষমতা দখল করার পর মাননীয়া এতটাই অহংকারী ঔদ্ধত্যপূর্ণ হয়ে গেছেন বলে বিরোধীরা অভিযোগ করেন যে তিনি আর দুর্গা ঠাকুরের কাছে যান না, দুর্গা ঠাকুরকে তার সামনে প্যারেড করান। শহরের সমস্ত দুর্গা ঠাকুর তার সামনে প্যারেড করে যাবে, তবে দুর্গাপূজার সমাপ্তি হবে। আর ঘটা করে সেটার নাম দিয়েছেন তিনি কার্নিভাল। আর এবার সেই কার্নিভাল নিয়ে একটা বড় গোল বেঁধেছিল, কেননা গোটা শহর যখন শোকের আবহে আছে তখন তিনি নিদান দিয়েছিলেন যে শোক টোক বলো, এক মাস হয়ে গেছে, এবার উৎসবে ফেরো। কিন্তু এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের একটা বৃহৎ অংশ এবারে কোনো উৎসবে ফেরেনি। হ্যাঁ, তারা পূজায় ছিলেন, শিষ্টাচার মেনে পূজায় ছিলেন, আমিও পূজায় ছিলাম, কিন্তু বিশ্বাস করুন কোনো অ্যাটাচমেন্ট ফিল করতে পারিনি। মায়ের সামনে অঞ্জলি দিয়েছি, কিন্তু কোনো উৎসবে কোনো মুচ্ছবে থাকতে পারিনি। আর তার সেই উৎসব, তার সেই মুচ্ছবে বড় বাধা পড়ছিল, কেননা এবার যে কার্নিভালের সময় হয়েছিল, রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন প্রতিবাদী মানুষ ঠিক করেছিল যে হ্যাঁ, তারাও কার্নিভাল করবেন, কিন্তু সেটা হবে দ্রোহের কার্নিভাল। ফলে আর মোৎসব আর উৎসব, তার সামনে মা দুর্গার প্যারেড করানো, সবকিছু তো ঘেঁটে ঘ হয়ে যেত। আর তাই আইন হাতে আছে, শাসন হাতে আছে, ক্ষমতা আছে, আর তার অপব্যবহার হবে না। তাই জোর করে পুলিশকে দিয়ে এইখানে 144 ধারা, যেটা এখন বিএনএসের 163 ধারা, জারি করে দিয়ে তার কার্নিভালে কোনো বাধা সৃষ্টি করা যাবে না, এমন নিদান দিয়েছিলেন মাননীয়া। আর ভেবেছিলেন তিনি আইন, তিনি শাসন, তিনি শেষ কথা, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন এই রাজ্যে এখনো কলকাতা হাইকোর্ট আছে, যারা এই রাজ্যে কিছুতেই শাসকের আইন প্রতিষ্ঠা হতে দেবে না। আইনের শাসনই থাকবে, এখানে সংবিধান থাকবে, এখানে নিয়ম থাকবে। আর তাই আদালতে ঠাস 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 করে আইনের থাপ্পড় পড়ল। আর তাই তেতো মুখে কার্নিভালের মোচ্ছবে গিয়ে বসলেন, কিন্তু তার সঙ্গে এটাও মেনে নিতে হলো যে এই শহরের প্রতিবাদ চলবে, এই রাজ্যের প্রতিবাদ চলবে, এখানে দ্রোহের কার্নিভালও হবে, শুধুমাত্র মোচ্ছব চলবে না। তার গায়ের জোর, তার শাসন, তার হাতে পুলিশ আছে বলেই সবটা করতে তিনি পারবেন না, আদালত আজকে স্পষ্ট করে বুঝিয়ে দিল। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, কিছুতেই দ্রোহের কার্নিভাল হতে দেওয়া যাবে না। আর সেই জন্য একদিকে যেরকম 163 ধারা, যেটা আগে 144 ধারা ছিল, সেটা এই রেড রোড সংলগ্ন এলাকায় করা হয়েছিল, তার পাশাপাশি এইভাবে গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, চেন দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল, তালা দিয়ে দেওয়া হয়েছিল, যাতে যারা প্রতিবাদী মানুষ, যাদের শিরদাঁড়াটা এখনো সোজা আছে, যারা মেরুদণ্ডটা বিকিয়ে নেয়নি, যারা এখনো শুভবুদ্ধি সম্পন্ন, তাদেরকে এখানে কোনো প্রতিবাদ করতে দেওয়া হবে না। কেন করতে দেওয়া হবে না? কেননা দেশ বিদেশ থেকে অতিথি আসছে, তারা আসবে, তারা মোচ্ছব দেখবে, তারা দুর্গা ঠাকুরের প্যারেড দেখবে, কার্নিভাল দেখবে, আর তারপর আহা আহা কি উন্নয়ন হয়েছে রাজ্যে করে তার ঢাক বাজাবে, সেইটা করতে হবে। আর তারপর বলবে দেখো কিরকম উন্নয়নের জোয়ার চলছে রাজ্যে, আসলে রাজ্যটা যে খোকলা হয়ে গেছে, আসলে রাজ্যটার যে কি গেন্দরা অবস্থা, আসলে রাজ্যের মানুষটি কতখানি প্রতিবাদে ফুঁসছে, সেই সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা হয়েছিল। কিন্তু যারা দ্রোহের কার্নিভাল করবেন ঠিক করেছিলেন, তাদের মেরুদণ্ডটা সোজা আছে, অনেক দমন পীড়ন তাদের উপর দিয়ে চলছে, অনেক অন্যায় অত্যাচার তাদের উপর চলছে, কিন্তু তারা সব কিছু হারিয়েও একটা জিনিস তারা হারাননি, সেটা হচ্ছে প্রতিবাদ করার ভাষা। আর তাই সেই প্রতিবাদের ভাষাকে যারা সম্মান দিতে জানেন, যারা আইনের শাসনতা প্রতিষ্ঠা করতে পারেন, সেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই প্রতিবাদী মানুষগুলো। এবং সেখানে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম স্যার, তিনি কিন্তু আপৎকালীন ভিত্তিতে এই মামলাটা শুনানির জন্য তিনি মঞ্জুর করেন। এবং তারপর বিচারপতি রবি কিষণ কাপুরের বেঞ্চে দুপুর 2 নাগাদ এই মামলার শুনানি হয়। এবং সেই মামলার শুনানির শেষে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে প্রতিবাদের ক্ষমতা, প্রতিবাদের অধিকার সবার আছে, সুতরাং সেই জায়গা থেকে কেউ মোচ্ছব করবে বলে, কারোর পুজোর কার্নিভাল হবে, কেউ দুর্গা ঠাকুরকে, দুর্গা মাকে প্যারেড করাবে তার সামনে বলে, প্রতিবাদীরা প্রতিবাদ করতে পারে না, এটা হতে পারে না। এবং সেই জন্য এই যে দ্রোহের কার্নিভাল, যে প্রতিবাদ কর্মসূচির নাম দেয়া হচ্ছে, তার জন্য কিন্তু ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। ফলে রানী রাসমণি রোডে বিকেল 4:30 থেকে যে প্রতিবাদ কর্মসূচির হওয়ার কথা ছিল,
সেখানে সাধারণ মানুষ তারা কিন্তু একদম এক যোগে সেখানে পৌঁছতে শুরু করেন, হাতে তিরঙ্গা এবং মুখে উই ডিম্যান্ড জাস্টিস স্লোগান। 4:30-এর অনেক আগে থেকেই মানুষ সেখানে পৌঁছে যান, কেননা যে পুলিশকে দিয়ে জোর করে 9 জায়গায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল 163 ধারা, যেটা আগে 144 ধারা ছিল, সেটা জারি করে এই এটাকে দমানোর চেষ্টা করা হয়েছিল, সেই জায়গাটাকে কিন্তু খুলে দেন আদালত, এবং তার ফলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আবেগে ভেসে সেখানে পৌঁছে যান। স্লোগান নাচে মুখর হয়ে ওঠে রাজপথ, 8 থেকে 80 সেখানে পৌঁছে যান এবং প্রতিবাদ 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 এটাই মুখরিত হয়ে ওঠে। ফলে কার্নিভালে বসে অনেক ঢোল তামাশা অনেক কিছু ধামসা বাজবে, সমস্ত কিছু আওয়াজকে চাপিয়ে চেপে দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু রানী রাসমণি রোডের যে প্রতিবাদের আওয়াজ উঠছে সেই ঢাক ঢোল পিটিয়েও তার আওয়াজ তার কানে ঢোকা থেকে তিনি আটকাতে পারবেন না। আর তাই তারপরেই দেখলাম টিভিতে মুখটা কাঁচু মাচু করে গিয়ে স্টেজে বসলেন তিনি উচ্ছের রস গেলার মতো করে। আসলে মানুষ বলছে এর চেয়ে বড় কার্নিভাল আর কিছু হয় না, এরা মুখে 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 বলছে না যে আমরাও অভয়ার জন্য জাস্টিস চাই, জাস্টিস ফর অভয়া। যদি সত্যিই চাইতেন ওই মুখ্যমের কার্নিভালের মঞ্চ ছেড়ে এসে তিনি এই দ্রোহের কার্নিভালে যোগ দিতেন, সাধারণ মানুষ এই কথাটা বলতে শুরু করে দিয়েছেন। সব থেকে বড় কথা, এই কার্নিভালকে আটকাবার জন্য আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, অবাক পেয়ে গেছি কতখানি নচ্ছার জায়গায় একটা জায়গাকে নিয়ে যাওয়া যেতে পারে। বাস, সারি সারি বাস রাস্তায় আটকে দেওয়া হয়েছে যাতে কেউ ওই রানী রাসমণি রোডের যে দ্রোহের কার্নিভাল আছে সেখানে পৌঁছতে না পারে। হাইকোর্টের নির্দেশের পর সেগুলো ঢোক গিলে সুর সুর করে সরিয়ে দিতে হয়েছে, আর এই ব্যারিকেড সরতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে জনতা। সকলেই বলছেন কারার ওই লৌহ কপাট, কারার ওই লৌহ কপাটটাকে শেষ পর্যন্ত সরিয়ে নিতে হয়েছে। আসলে আদালতও বুঝতে পারছে এই রাজ্যটা ঠিক কিভাবে চলছে, কিভাবে চালানো হচ্ছে, আর তাই এই যে ব্যারিকেড লাগিয়ে দেবো, আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে পুলিশ আছে, সেই ব্যারিকেডে তালা চেন সব লাগিয়ে দেবো, 163 ধারা দাবি করে জারি করে দেবো, কেননা আমার উৎসবে যেন বাধা না পড়ে, আমার উৎসবে যেন বাধা না পড়ে। সেই জায়গাটা কিন্তু আদালত ধুয়ে মুছে সাফ করে দিল এবং পরিষ্কারভাবে জানিয়ে দিল যে না, এখানে এখানে কিন্তু কোনো রকম কোনো প্রতিবাদের বাধা রইল না। সব থেকে বড় কথা, এখানে ঢাকিরা তারাও কিন্তু চলে এসেছেন এবং সেই ঢাকের তালে তালে মানুষ হাততালি দিচ্ছেন আর বলছেন বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ। এই যে আওয়াজটা হচ্ছে দুর্গাপুজোর ঢাকের আওয়াজ, সত্যি একটা ভেতরে অন্য রকম একটা সেন্টিমেন্ট জাগিয়ে তোলে। কিন্তু যেভাবে রাজ্যটা এখন চলছে এবং এই মুহূর্তে যে জায়গায় রয়েছে সেখানে বোধহয় সেই 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 আবেগটা কাজ করছে না, কিন্তু যখন আজকেই ঢাকটা বাজছিল আমিও শুনছিলাম টিভিতে এবং সেই জায়গা থেকে সত্যি ভেতরটা নড়ে উঠছিল যে মানুষ এখনো প্রতিবাদটা ভোলেনি, মানুষ এখনো আন্দোলনটা ভোলেনি। এবং আমি আরেকটা কথা ভেবে খুব খুশি হচ্ছিলাম যে এই প্রতিবাদটাকে আটকাতে, মানুষের এই আবেগটাকে পেতলে দিতে সমস্ত শক্তি প্রয়োগ করে ফেলেছে, কিন্তু যত রকমের অন্যায় হয় এই সরকার করে ফেলেছে, জোর করে সমস্ত কিছু আটকাবার চেষ্টা করেছে, একের পর এক ফলস কেস দিয়েছে, পুলিশ দিয়ে কেস সাজিয়েছে, পাড়ার পর থানায় ডেকে পাঠানো হয়েছে, যে যে প্রতিবাদের কণ্ঠ তুলেছে তার কণ্ঠটা তার টুটিটা টিনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করেছে, আর প্রতি ক্ষেত্রে আদালত, মাননীয় আদালত এগিয়ে এসেছে এবং বলেছে না, তোমার হাতে ক্ষমতা থাকতে পারে কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার করতে দেবো না। তাই এই সমস্ত দমন পীড়ন করার পরও যখন মানুষের এই প্রতিবাদের কণ্ঠটাকে আটকাতে পারেনি, মানুষের এই প্রতিবাদের আওয়াজটাকে স্তব্ধ করতে পারেনি, তখন তখন এই কার্নিভালই কি শেষ কার্নিভাল হতে চলেছে সেইটা তিনি বুঝে যাচ্ছেন, আর সেই জন্য মুখটা তেতো হয়ে যাচ্ছে। কেননা এই যে প্রতিবাদের জয়টা হলো, এই যে আদালত জয়টা দিল, এতে কিন্তু মানুষের মনোবল অনেক বেড়ে যাবে এবং মানুষ তার সঙ্গে সঙ্গে এইটা রিয়ালাইজ করবে যে মনুষ্যত্ব বলে এখন যদি কিছু টিকে থাকে তারা কিন্তু এই দ্রোহের কার্নিভালে যোগ দিয়েছে। যারা মুচ্ছবে আছে সত্যিই কি তাদের মনুষ্যত্বটা আছে? বিরোধীরা যে প্রশ্নটা করতে শুরু করেছে মানুষকে কিন্তু এটা ভেতর থেকে নাড়া দিচ্ছে। তাই মানুষের পাশে আছি নাকি মানুষের এই যে চাওয়া পাওয়া, মানুষের এই যে প্রতিবাদের জায়গা, এইটাকে আমি থেতলে দিতে চাইছি, আমি কি মানুষের দলে নাকি আমি মোচ্ছবের দলে, এই প্রশ্নটা যখন দেখা দিচ্ছে
বহু মানুষকেই, যারা এতদিন গলা শিরা ফুলিয়ে চিৎকার করতে, তাদেরকেও আমি মাথা নিচু করতে দেখছি। কেননা তাদের কাছে উত্তর নেই, তারাও বুঝতে পারছে অন্যায়টা হচ্ছে, ভুল হচ্ছে। তাই 1,000 টাকা 1,200 টাকার ভাতা ভিক্ষা দিয়ে রাজ্যে যে প্রতিবাদের ভাষাটা তৈরি হয়েছে, মানুষ দেয়াল ফুঁড়ে ঢুকে যাওয়ার পর যে পাল্টা প্রতিবাদের প্রত্যাঘাতটা শুরু করেছে, তা কিন্তু গদি টলিয়ে দিয়েছে। যতই এখনো আঁটোসাঁটো দেখানোর চেষ্টা করুন না কেন, যতই পুলিশ লেলিয়ে দিয়ে এটাকে জোর করে থামানোর চেষ্টা করুন না কেন, প্রতি পদে প্রতি মুহূর্তে প্রমাণিত হয়ে যাচ্ছে কতখানি ভয় তিনি পেয়েছেন। তাই উৎসবে মানুষকে মাতিয়ে রাখতে চাইছেন, কিন্তু মানুষ ঠিক করে নিয়েছে, যতক্ষণ না আমাদের বাড়ির মেয়েটার বিচার পাবো, কোনো উৎসবে আসার কোনো জায়গা নেই। আর সেই জায়গায় মানুষের দাবি যে কতখানি সঠিক, সেটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট আবারও প্রমাণ করে দিল। এটাও প্রমাণ করিয়ে দিল, গায়ের জোরে বাপের সম্পত্তি ভেবে, পৈতৃক সম্পত্তি ভেবে যদি কেউ ভাবে তার হাতে ক্ষমতা আছে আর সেটা জোর করে চাপিয়ে দেয়, চলবে না। কি বলবেন বন্ধুরা কলকাতা হাইকোর্টের এই ঐতিহাসিক রায় নিয়ে, এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে, এবং মোচ্ছবের কার্নিভালকে তোমরা তোমাদের মতো মোচ্ছব করতে পারো, ঠিক আছে, কিন্তু তার বদলে প্রতিবাদ প্রতিরোধকে আটকানো যাবে না, দ্রোহের কার্নিভালকে আটকানো যাবে না। এই যে একটা বড় রকমের সিদ্ধান্ত নিয়ে এই রাজ্যে আইনের শাসনটাকে, সংবিধানকে এইভাবে বাঁচিয়ে রাখলো, আমার তরফ থেকে তো কলকাতা হাইকোর্টকে একটা বড় সরস স্যালুট। আপনারা কি বলবেন? যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।